পিলখানা হত্যা মামলায় ১৩৯ জনের মৃত্যুদণ্ড, ১৮৫ জনের যাবজ্জীবন ও ২০০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি সগত হোসেন সহ তিন বিচারপতির স্বাক্ষর শেষে এই রায় প্রকাশিত হয়। রায়ের মোট পৃষ্ঠা ২৯,৫৯টি। দেশের ইতিহাসে এত পৃষ্ঠার রায় এটি প্রথম বলে জানান আইনজীবীরা। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট করতেই পিলখানা হত্যা, ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রীর পদক্ষেপের প্রশংসাও করা হয় রায়ে। রায় পড়ে আসামিদের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ।